আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো আজকে শীতের ভিতরে এত পরিমাণে কুয়াশা, তারপরে বাতাস, শৈত্যপ্রবাহ সম্ভবত, তো ছাদে আসছি মুরগি আর হাঁসকে খাবার দেব। আর আজকে আবহাওয়া খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন কুয়াশায় চারপাশ এখনও সাদা হয়ে আছে একেবারে। এই শীতের ভিতরে দেখতে পাচ্ছি ওদিকে মাঠের ভিতরে কারা হয়তোবা এরা মাছ ধরবে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন এরা সম্ভবত মাছ ধরবে। আল্লাহ এরা কিভাবে ঠান্ডায় মাছ ধরবে আল্লাহ পাকি ভালো জানে, কারণ যে অবস্থা ঠান্ডা এর ভিতরে ওই মাঠের পানিতে মাছ ধরা, কালকেও ধরছে, গত পরশু দিনও দেখছি। তো অনেক জমিন, তো সেই জন্য দেখা যায় অল্প অল্প করে ওরা পানিগুলো শেষ করে, তারপরে মাছ ধরে। যাই হোক, ওয়েদার খুবই ঠান্ডা। বেলা কিন্তু কম হয়নি, 9টা বাজে, কিন্তু কোথাও সূর্যের কোনো চিহ্ন নেই, একেবারে সব কিছু শীতে কনকনে অবস্থা। দেখতেই পাচ্ছেন গাছগুলো কীভাবে নড়ে বাতাসে, তো কী পরিমাণ বাতাস বুঝতেই পারতেছেন। তো আল্লাহর রহমতে আশা করি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় খুব ভালো আছি। আর আমি আরও কিছু গাছ সেদিন নিয়ে আসছিলাম, কারণ বাসা থেকে বের হয়েছিলাম, তারপরে দেখলাম কিছু গাছ, সেজন্য দুটো মরিচ গাছ আর তিনটি বেগুন গাছের, মানে থানা বলে, অর্থাৎ দুটো দুটো করে ছয় পিস নিয়ে আসছি। সেগুলোকে সেদিনকে কিসে লাগাবো, পরে যে বাজারের ব্যাগ থাকে সেই ব্যাগের ভিতরে করে লাগিয়েছি। তো গাছগুলো দেখতে পাচ্ছেন, আমি ভাবছিলাম হয়তোবা গাছগুলো বাঁচবে না, কারণ গাছগুলো রোদে এমন শুকিয়ে গেছিলো। তো মাশাল্লাহ এখন তো দেখতেছি মোটামুটি ভালোই হয়েছে। এই যে আমার টমেটো গাছ, আমার টমেটো গাছে অলরেডি ফুল আসা শুরু করছে। আল্লাহর ইচ্ছায় হয়তোবা আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত থাকলে আমার গাছে ইনশাল্লাহ টমেটো হবে, আশা রাখি। এই যে দেখতে পাচ্ছেন ফুল, টমেটো গাছগুলো কিন্তু মাশাল্লাহ আমার খারাপ হয়নি, ভালোই হয়েছে। এবং টমেটো গাছের ভিতরে কিন্তু আমি গোল আলু গাছে, সে আলু গাছের কি বলে গজ, মানে কড়ি, যে সেই কড়ি লাগিয়েছিলাম, সেগুলো মনে হয় তোলা শুরু করছে সকালবেলা, আসলে ঠান্ডা খুব। এই যে মরিচ গাছ, এই মরিচ গাছও আমি কিনে নিয়ে আসছি, এগুলো আসলে কিসে লাগাবো, লাস্টে ডিব্বার ভিতরে লাগিয়ে দিয়েছি। এখানেও বেগুন গাছ, আসলে গাছগুলোকে একটু সুন্দরভাবে সাজিয়ে তারপরে এখানটা একটু পরিষ্কার করব ভাবতেছি, কিন্তু সময় করে হয়ে ওঠে না। দেখি আজকে যেহেতু রোদ নেই ছাদে, আজকে ওয়েদারটাও ঠান্ডা, আজকে যদি পারি তাহলে করব। আর এই বেগুন গাছগুলোও কিন্তু আমি গত পরশু দিন লাগিয়েছি, আর এটা তো আগের লাগানো বেগুন গাছ, এটা কিন্তু মাশাআল্লাহ আমার অনেক সুন্দর হয়েছে, আর গাছটায় অনেকগুলো ফুল ছাড়ছে। এখন বেগুন যদি হয় তাহলে দেখতে পারবো যে বেগুনগুলো আসলে কোন জাতের বেগুন, মানে কেমন ধরনের, ভালো না মন্দ, কারণ বেগুন তো অনেক ধরনের। এখানেও একটা মরিচ গাছ, এটাও আমি সেদিন নিয়ে আসছি, আর এটা তো বেগুন গাছ। তো লাউ গাছগুলো আসলে তেমন একটা বাড়ে না, কি কারণ জানি না, কেমন জানো মিষ্টি কুমড়োর করা, মিষ্টি কুমড়ো শুধু হয় কিন্তু থাকে না। এই যে মিষ্টি কুমড়োগুলো এত বড় বড় হয়ে তারপরে এগুলো শুকিয়ে যায় আস্তে আস্তে করে। আর মাচা দেওয়ার জন্য আসলে নেট নিয়ে আসছি, কিন্তু এখন যেহেতু গাছগুলো এক এক দিকে ধরে ফেলেছে, সেজন্য এখন সে মাচা দেওয়ার জন্য এই যে মাচা আছে সেটা ভাঙতেও পারতেছি না, যে ভেঙে তারপরে আবার নেট দিয়ে দেব। তো অলরেডি এটার উপরেই থাকবে এখন, তারপরে চিন্তাভাবনা করতেছি যে পরবর্তীতে এগুলো সব ভেঙে তারপরে সরিয়ে এখানে সুন্দর করে সাজিয়ে গাছগুলোকে নেট দিয়ে দেব, তারপরে যদি ভালো হয়। আমার পেঁপে গাছেও কিন্তু মুকুল আসছে,
পেপে হবে কিনা জানি না, যাই হোক হলে আমার রিজিকে থাকলে হবে। আমার মরিচ গাছের মরিচ দেখুন অনেক বড় কিন্তু আমার মাশাআল্লাহ মরিচ, একটা মরিচ খাওয়া হয়েছে আর এই একটা ছোট মরিচ বের হয়েছে। এপাশেও আছে মরিচ, এই যে এপাশেও মরিচ দেখতে পাচ্ছেন, এই যে সাথে টমেটো গাছ। এই তো এগুলো নিয়েই সকালটা চলে যায়। আস্তে আস্তে একটু আকাশ পরিষ্কার মনে হয় হচ্ছে, কিছুক্ষণ পর হয়তো বা আরও পরিষ্কার হবে। শীতের দিন এরকমেরই, যখন শৈত্য প্রবাহ লাগে তখন দেখা যায় চারদিক সবসময় কুয়াশাচ্ছন্ন, সারাদিন কোনো রোদের ঝিলিক নেই, একেবারে একটা শীত শীত অবস্থা, ঠান্ডা, খুব খারাপ লাগে যদিও বা, কারণ এরকম শীতে কোনো কাজ করতে ভালো লাগে না। আকাশে পাখি, তো আমি আসলে হাঁস মুরগির খাবার নিয়ে আসছিলাম কিন্তু খাবার দেইনি, যে ঠান্ডার ভিতরে ওদেরকে ছাড়বো কি না সেটাও চিন্তা করতেছি। ওদের ঘরের ভিতরেই খাবার দেব, ওখানে বসে খাবার খাক, তারপরে যদি রোদ উঠে কিছুক্ষণ পরে ছাড়বো সেটা চিন্তা ভাবনা করতেছি, এর আগে ছাড়বো না। গলায় আসলে কাশি সেজন্য। আর এই দিনের একটা সৌন্দর্য হচ্ছে চারপাশে পানি একেবারে শুকিয়ে যায়, সব পানি শুকিয়ে চারপাশ শুকনো হয়ে যায়। দেখুন এগুলো কিন্তু আগে বর্ষায় পুরো পানিতে ভরা ছিল আর এখন কিন্তু এই জমিনগুলো সব শুকিয়ে যাবে পানিতে। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বাতাস হচ্ছে, বাতাসের সাথে শীতের একটা প্রকোপ, ঠান্ডা হাওয়া। তো যাই হোক, শীতের ভিতরে ভালো লাগে কোথাও বেড়াতে গেলে, গরম গরম পিঠে বানিয়ে সবাই দেয় গরম গরম খাওয়া, কারণ নিজের থেকে অন্যে বানিয়ে খাবার খাওয়ালে কিন্তু খুব ভালো লাগে আমাদের কাছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।